হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। ছোট্ট একটি টিপস নিয়ে আসলাম। আসলে লোডশেডিং এর কারণে তীব্র গরমের তাপে আসলে ফ্যানের কোনো বিকল্প নেই, কাজে এই হাত পাখা নিয়ে যে যেখানে আছেন বসে তাদের জন্য আসলে খুবই উপকারিতা। আসলে বসে না থেকে এটি তৈরি করা শুরু করে দিন। আসলে খুবই সিম্পল একটি বিষয়, এখানে একটি মোবাইল ব্যাটারি হলেই একটি ফ্যান এবং চার্জার লাইট, মানে এটি চার্জার লাইটের কাজও করবে এবং ফ্যানের কাজও করবে, দুটি কাজই করবে। মানে 4 ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়েই আপনারা এটি করতে পারবেন। আর মোবাইল ব্যাটারি অধিকাংশ বাসা বাড়িতেই আমাদের থাকে, কাজে এটি খুবই সহজ, যার কারণেই এটি দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এখানে একটা কৌটা দেখতে পাচ্ছেন, এই কৌটাটি আমি আসলে 3টি ছিদ্র করেছি। আসলে একটিতে সুইচ থাকবে, একটিতে চার্জার পোর্ট থাকবে, আর একটিতে আপনার একটা পাইপ থাকবে ফ্যানের জন্য। আসলে বিষয়টি দেখলে আপনারা বুঝতে পারবেন এটি কত সহজ এবং খুবই ভালো কার্যকারিতা এতে পাবেন, এতে কোনো সন্দেহই নেই। ব্যাস কথা না বাড়িয়ে এখনই কাজটা শুরু করে দিই। এখন একটি সুইচ, এটি 2 ঘাটের সুইচ লাগবে, কারণ এখানে এক পাশে মাঝখানে অফ এবং এক পাশে ফ্যান, এক পাশে আছে লাইট। কারণ চার্জার ফ্যানটি যখন তৈরি করছি তখন তার আলাদা চার্জার লাইট আলাদাভাবে দরকার আসে না, কাজে এই কারণেই লাইট সহ সুইচটি হবে। এবং এখানে একটি আপনার চার্জিং পোর্ট, মানে যেটি দিয়ে চার্জ হবে। দেখতে পাচ্ছেন এখানে একটি পাইপ, আসলে পাইপটি এই ওয়্যারিং এর পাইপ, এই পাইপটি এখান থেকে ছিদ্র করে এখান থেকে কানেকশন নিয়ে এসেছি। এখানে দুটি তার হচ্ছে আপনার এলইডি যে লাইট, আর দুটি তার হচ্ছে মোটরের। তো কাজেই আমরা ঠিক এই জায়গায় এই বাল্বটি সেটিং করব। এখানে একটি 4 ভোল্টের একটি এলইডি, যে কোনো ধরনের এলইডি এখানে আপনারা সেটিং করতে পারেন। এটি একটি 4 ভোল্টের মোটর। তো আমাদের কাজ একেবারে শেষ পর্যায়ে, কিন্তু এখানে একটু বোঝা দরকার আছে আমাদের। এখানে কিন্তু আমরা মোট 4টি তার বের করেছি, তার মানে 2টি তার হচ্ছে বাল্বের জন্য আর 2টি তার হচ্ছে মোটরের জন্য। তো এখানে এই যে কালো যে 2টি তার, এটি হচ্ছে মাইনাস তার, যার কারণে মাইনাস তার দুটো একত্র করে দিয়েছি এবং এখান থেকে সরাসরি চার্জার পোর্টে একটি তার লাগিয়ে দিয়েছি মাইনাস তারটি। এবং এই যে প্লাস যে 2টো তার, এই 2টি তার সুইচের দুই পাশে দুটো কানেকশনে লাগানো হবে, কারণ হচ্ছে যে এক পাশে ফ্যান চলবে, এক পাশে লাইট চলবে, যার কারণে দুই পাশে 2টি তার লাগানো হয়েছে। আর মাঝখান থেকে যে কানেকশনটি, এটি হচ্ছে ব্যাটারির পজিটিভ কানেকশন, যার কারণে এই পজিটিভ কানেকশনটা এখান থেকে নিয়ে আপনার চার্জিং পোর্টে একটি কানেকশন দিয়ে দিয়েছি চার্জ দেওয়ার জন্যে।
তাহলে এখন আমাদের এটি হচ্ছে প্লাস তার এবং এটি হচ্ছে মাইনাস তার। কাজে এখন এটি আমরা ব্যাটারিতে সংযোগ করে দিলেই আমাদের কাজ শেষ। তো এখন আমরা ব্যাটারিতে সংযোগ দেব, এই যে প্লাস চিহ্ন এটি হচ্ছে লাল তারে যাবে, আর মাইনাস চিহ্ন যেটি সেটি হচ্ছে কালো তারে যাবে। আবার একটু দেখে নেন। ওকে, বুঝতে পারছেন আসলে কত সহজেই একটি জার জার লাইট এবং ফ্যান তৈরি হয়ে গেল। আশা করি অবশ্যই এটি আপনারা করবেন এবং ভালো বাতাস, সে তো কোনো সন্দেহই নেই। ধন্যবাদ।